ভারতের লোকসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা না পেয়ে বিপাকে পড়েছে মোদীর দল বিজেপি। এদিকে সরকার গঠনের চেষ্টায় মরিয়া হয়ে পড়েছে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট। সে কারণে সুযোগ বুঝে নিজেদের দাবি দেওয়া আদায়ে উঠে পড়ে লেগেছে শরিক দলগুলো, বিশেষ করে চন্দ্রবাবু নাইডুর টিডিপি এবং নীতিশ কুমারের জেডিইউ। উভয় দলই নরেন্দ্র মোদীর কাছে একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় দাবি করেছে বলে শোনা যাচ্ছে। এতে করে এখন মোদীর গলার কাঁটায় পরিণত হয়েছে নাইডু এবং নীতিশ। এদিকে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার মোদীর বাসভবনে অনুষ্ঠিত বৈঠকে নিজেদের দাবি দেওয়া পেশ করেছেন এনডিএ নেতারা। এ নিয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি এখনও পাওয়া যায়নি, তবে তুমুল দর কষাকষি চলছে বলে নিশ্চিত করেছে একাধিক সূত্র। শোনা যাচ্ছে চন্দ্রবাবু নাইডুর তেলেগু দেশম পার্টি টিডিপি 5টি মন্ত্রীপদ দাবি করেছে, যার মধ্যে একটি পদ অর্থ প্রতিমন্ত্রীর। 5-star rating প্রাপ্ত বিএনডিসি টেকনোলজির ওয়ার্ল্ডন সুপার সেভার সিলিং ফ্যান 65% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে। ওয়ার্ল্ডন ফ্যান হাওয়া বদলে দেয়। এছাড়া লোকসভার স্পিকারের পদও চেয়েছে তারা। পাশাপাশি সড়ক, পঞ্চায়েতি রাজ, স্বাস্থ্য এবং শিক্ষা মন্ত্রণালয়েও নজর রয়েছে দলটির। নির্বাচনে 16টি আসনে জয় পেয়েছে টিডিপি, বিপরীতে 12 আসনে জয় পাওয়া জনতা দল ইউনাইটেড জেডিইউ 2টি মন্ত্রণালয় এবং 1টি প্রতিমন্ত্রী পদ পাওয়ার আশা করছে। দলীয় সূত্র জানিয়েছে রেলমন্ত্রীর পদটি তাদের কাছে গুরুত্বপূর্ণ। নীতিশ কুমারের দলটি নতুন এনডিএ সরকারের জন্য একটি সাধারণ ন্যূনতম কর্মসূচি এবং এর বাস্তবায়ন নিশ্চিত করার জন্য সমন্বয় কমিটি গঠনেও চাপ দিতে পারে। সাধারণ ন্যূনতম কর্মসূচি হলো একটি রেজুলেশন যা জোটে থাকা দলগুলোর অভিন্ন এজেন্ডাকে রূপরেখা দেয়। অটল বিহারী বাজপেয়ীর শাসনামলে প্রয়াত জর্জ ফার্নান্দিস এই কমিটির আহ্বায়ক ছিলেন। জেডিইউ সূত্রের খবর, নীতিশ কুমার এখন এই পদের সম্ভাব্য প্রার্থী। সুযোগ নিচ্ছে অন্যরাও, শুধু টিডিপি ও জেডিইউ নয়, দর কষাকষি করছে এনডিএ জোটের অন্য শরিকরাও। সূত্র বলছে 2টি আসনে জয়ী জেডিএস সম্ভবত দলটির নেতা এইচডি কুমারস্বামীকে কেন্দ্রীয় মন্ত্রী করার জন্য চাপ দিতে পারে। এছাড়া এইচডি দেবগৌড়ের দল যেহেতু নিজেদের কৃষকের দল হিসেবে প্রচার করে, তাই তারা কৃষি মন্ত্রণালয়ে দাবি করতে পারে। এনডিএ জোটের শরিকদের মধ্যে আরও যাদের সঙ্গে বিজেপির সমঝোতা করতে হতে পারে তারা হলো একনাথ শিন্ডের নেতৃত্বাধীন শিবসেনা এবং চিরাগ পাসওয়ানের এলজেপি অভিনেতা রাজনীতিবিদ পবন কল্যাণের। জনসেনা কোনো কেন্দ্রীয় ভূমিকা চাইবে কিনা তা এখনও নিশ্চিত নয়। মোদীর আগের 2 সরকারে আপনা দলের নেত্রী অনুপ্রিয়া প্যাটেল মন্ত্রিত্ব পেয়েছিলেন। এবার তাদের দলের আসন সংখ্যা 2-1 নেমে এসেছে, ফলে তিনি মন্ত্রিত্ব ধরে রাখতে পারছেন কিনা তা হয়তো শিগগির জানা যাবে। এবারের লোকসভা নির্বাচনে বিজেপি 240 আসনে জিতেছে। লোকসভায় সংখ্যাগরিষ্ঠতা পেতে এখনও 32টি আসন দরকার তাদের। এর মধ্যে টিডিপি এবং জেডিইউ একসঙ্গে 28টি আসন দিলেও ম্যাজিক ফিগার অতিক্রম করতে অন্য শরিকদের উপর নির্ভর করতে হবে বিজেপিকে। মাজহারুল আলম, ইত্তেফাক।